স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি চতুর্থ শ্রেণীর ক্লাস নেব আমাদের পরিবেশ এই বিষয়ের উপরে। তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমাদের পরিবেশ বইয়ে চার পাতা খুলো। আজকে চার পাতা থেকে দশ পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমরা বুঝব, কেমন? চলে এসো চার পাতা। যে একক পরিবেশের উপাদান জীব জগৎ, পরিবেশের উপাদান তার জীব জগৎ, এই এককের উপরে পড়াশোনা চলছে। আমি বোর্ডে লিখেছি, দেখো, আজকে জীব জগতের উপ একক হলো আমরা সবাই মিলে বাঁচব। এই উপ এককে দেখো, পড়লেই বোঝা যাবে যে তোমাদের মতো বন্ধুরা খেলার মাঠে গিয়ে খেলার শেষে আলোচনা করে। সেখানে টিপায়ের দাদু রোজ বিকালে গিয়ে বসেন, তারপরে খেলার শেষে তোমাদের মতো বন্ধুরা টিপায়ের দাদুর কাছে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরকম আলোচনা করতে করতে তাদের মধ্যে একজন বলছে যে আমাদের চারপাশে কত রকমের প্রাণী আছে, কত রকমের গাছ আছে, প্রত্যেকেই তো কিছু না কিছু খেয়ে বেঁচে রয়েছে, যদি একদিন সব খাবার শেষ হয়ে যায় তাহলে কি হবে? এই প্রশ্নটা একজন ছুঁড়ে দিয়েছে। তখন দাদু কি করেছে, হেসে বলেছে, তা অবশ্য সহজে হওয়ার নয়, যদি না আমরা সবাই সব শেষ করে দিই, যদি আমরা মানুষরা যদি শেষ না করে দিই তাহলে কিন্তু তা হওয়ার নয়। টিপাই বলল, আমরা কি করে শেষ করব? রীতা বলল, কেন, সাপ তো ইঁদুর খায়, আমরা যদি সব সাপ মেরে ফেলি তবে ইঁদুর এত বেড়ে যাবে যে আমাদের হবে বিপদ, আমাদের বিপদ হবে। দাদু বললেন, কয়েক বছর আগেও বর্ষাকালে একটু বৃষ্টি হলেই কত ব্যাঙ ডাকত, এখন ওদের সংখ্যা কমে গেছে। আমিনা বলল, কেন, ওরাও কি খাবার পায় না? হ্যাঁ দিদি ভাই, ঠিক বলেছ, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়, জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই। দেখো, দাদু বলছেন যে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়, জমিতে পোকা মারার জন্য আমরা বিষ দিই, এতেও ব্যাঙরা মরে যেতে পারে। ডমরু বলল, আমরাও তো অন্য জীবদের উপর নির্ভর করে থাকি। টিপাই বলল, হরিণ ঘাস খায়, হরিণকে খায় বাঘ। নয়ন বলল, চিড়িয়াখানায় জিরাফকে উঁচু গাছের পাতা খেতে দেখেছি, হারুদের ছাগল আবার ছোট গাছের পাতা খায়। দাদু বললেন, আমরা সবাই সবার উপর নির্ভর করে বেঁচে আছি, এভাবেই আমাদের পরিবেশ টিকে থাকে। একদম তাই। তাহলে দেখো, এখন আমরা মানুষরা সমস্ত প্রাণীর দিক থেকে, বুদ্ধির দিক থেকে সেরা, আমরা বুদ্ধিমান প্রাণী সব প্রাণীর থেকে। তাই আমরা যদি নিজের প্রয়োজনের স্বার্থে, নিজের ইচ্ছায়, আমার নিজের শুধু কাজে লাগবে, নিজের কথা ভেবে যে প্রাণীগুলো আমাদের ক্ষতি করে সেই প্রাণীগুলোকে যদি আমরা সবাই মেরে ফেলি, তাহলে কিন্তু আমরা কিন্তু বাঁচব না, আমাদের অস্তিত্ব কিন্তু আর থাকবে না, কারণ একে অপরের উপরে নির্ভরশীল। আমরা হয়তো ভাবছি যে মশা আমাদের ক্ষতি করে, তাই মশাকে আমরা এই পৃথিবী থেকে সব নিশ্চিহ্ন করে দেব, মেরে ফেলব না, কারণ মশা বেঁচে আছে বলে অন্য প্রাণীরা বেঁচে আছে, কারণ মশাকে কোনো না কোনো প্রাণী খায়, কেমন? তাহলে আমরা আবার হয়তো ভাবছি যে সাপ আমাদের কোনো উপকারে লাগে না, তাই সাপকে আমরা মেরে ফেলব, এখানে তাই বলেছে, কিন্তু না, সাপকে মেরে ফেললে হবে না, কারণ সাপ আবার অন্য প্রাণীদেরকে যেমন ইঁদুরকে খায়, আবার সাপ যদি মেরে ফেলি তাহলে ইঁদুরের সংখ্যা বেড়ে গিয়ে আমাদের ইঁদুর অনেক ক্ষতি করে দেবে। তাহলে শুধু আমরা বেঁচে থাকবো, আমাদের যারা অপকার করে, ক্ষতি করে, তাদেরকে আমরা ধ্বংস করে ফেলব না, পৃথিবী কিন্তু, পৃথিবীর অস্তিত্বই বিলীন হয়ে যাবে, আমাদের শুধু অস্তিত্ব নয় পৃথিবীও ধ্বংস হয়ে যেতে পারে। তোমরা আরও উঁচু ক্লাসে উঠবে, বাস্তুতন্ত্র বলে একটা কথা আছে, সেখানে কিন্তু সবাই সবার উপরে নির্ভরশীল। এখানেও তাই, আমরা সবাই সবার উপর নির্ভর করেই বেঁচে আছি, এভাবেই আমাদের পরিবেশ টিকে থাকে।
এই আলোচনার মধ্যে। এখানে দেখো যে দিয়েছে আলোচনা করে এই ফাঁকা ক্ষোভগুলো ভরাট করতে হবে। তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ করছে। দেখো আমি বোর্ডে তুলেছি, তোমার পরিচিত জীবের দল বেঁচে থাকার জন্য কোন কোন প্রাণীর উপর নির্ভর করে থাকে তার নিজে ফাঁকা কোপে লেখো। তীর চিহ্ন হচ্ছে কে কাকে খায় তার নির্দেশ করছে। তাহলে দেখো, এক নম্বর ঘাস, ঘাস কে খায়? ঘাস ফড়িং। ঘাস ফড়িং কে খায়? কে? ব্যাং, তোমরা জানো। তাহলে ব্যাং লিখো, ব্যাং। আর ব্যাংকে খায় কে? সাপ। তাহলে ঘাস, ঘাসকে খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ। দু নম্বর জলের শ্যাওলা, জলের শ্যাওলা কে খায়? মাছ খায়। তাহলে মাছ লেখো, মাছকে খায় মাছ শ্যাওলা, একদম। তিন নম্বরটা দেখো ঘাস পাতা, ঘাস পাতাকে খায় খরগোশ, খরগোশকে কে খায়? শিয়াল। কে খায়? শিয়াল খায় খরগোশকে। চার নম্বর দেখো গাছের মূল, মূল খাচ্ছে কারা? ইঁদুর খায়। তাহলে ইঁদুর, আর ইঁদুরকে খায় কে? সাপ। তারপরে একটা দেখো গাছের পাতা, গাছের পাতা খায় ছাগল, লিখতে পারে ওখানটা ছাগল। আবার দেখো ছাগলকে বাঘও খায়, সিংহও খায়, আবার মানুষও খায়। তাহলে এখানে আমরাও তো খাই, তাহলে এখানে আমি মানুষ লিখলাম। আবার দেখো গাছের পাতা খায় কি? ফড়িং খায়। গাছের পাতা ফড়িং, ফড়িংকে খায় কে? ব্যাং খায়। আবার ব্যাংকে খায় কে? সাপ। কেমন? আবার দেখো গাছের কাণ্ড কে খায়? আমরা মানুষ, তাহলে মানুষ লিখতে পারো। বিভিন্ন গাছের কাণ্ড আমরা খাই, তাই না? গাছের ফল, ফলকে খায় কে? পাখি। মানুষও খায়, পাখি লিখতে পারো। পাখি, পাখিকে দেখো ধরে খেতে পারে কুকুর, তাই না? তাহলে কুকুর লিখতে পারো। বিড়ালও খায়, কেমন? বিড়াল পাখির ছানাকে খায়, পাখিকেও ধরে খেয়ে নিতে পারে। তাহলে তোমরা এটা লিখবে, গাছের ফল পাখি খায়, পাখিকে কুকুর খায়, কেমন? তাহলে এটা হয়ে গেল। এইভাবে তোমরা বইয়েতে পড়ে ফেলবে। পরের পাতায় চলে এসো, জলের উদ্ভিদ আর ডাঙার উদ্ভিদ। গাছ আর গাছের ফুলগুলো দেখো, তারপর কোনটা কোন গাছ আর কোনটা কোন গাছের ফুল তার খাতায় লিখে ফেলো। দেখো এখানে দেখো, এটা কি তোমরা জানো? এটা পদ্ম, এটা কি জবা, এটা কি গোলাপ, এটা কি কচুরিপানা, এটা কি শালুক, এটা দেখো শ্যাওলা, এটা দেখো ফণিমনসা, ব্যাঙের ছাতা, পাইন গাছ, আর এটা হচ্ছে গড়ান গাছ। সমুদ্র তীরবর্তী অঞ্চলে এটা হয় আর কি, সুন্দরবন অঞ্চলে সুন্দরী বা গড়ান গাছ। পরের পাতায় চলে এসো, পরের পাতায় দেখো, আগের পাতায় যে ছবিগুলো দেখলে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে উদ্ভিদগুলোকে চেনার চেষ্টা করো, তারপর নিচে লেখো। স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় কি? স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায় কি বলতো? ব্যাঙের ছাতা। তাহলে এখানে লিখবে ব্যাঙের ছাতা। জলের নিচে জন্মায় পদ্ম, তাহলে এখানে পদ্ম লিখবে। জলে ভাসমান গাছ কচুরিপানা, কচুরিপানা লিখবে। শুকনো মাটিতে জন্মানো গাছ, এখানে দেখো শুকনো মাটিতে জন্মায় আমাদের যে আম, জাম, কাঁঠাল, লিচু, এই সমস্ত গাছগুলো লিখবে, কেমন? বা এখানে যে গোলাপ হতে পারে, জবা হতে পারে, এখানে দেখে লিখবে। তাহলে জবা, গোলাপ, এইগুলো হচ্ছে কি? এইখানে লিখবে শুকনো মাটিতে জন্মানো গাছ। পাঁচ নম্বর পাহাড়ি জায়গায় জন্মায় পাইন গাছ, এই যে পাইন গাছ। বাড়িতে জন্মানো গাছ ফণিমনসা, এটা লিখবে। নোনা জলের পাশে জন্মানো গাছ, নোনা জলের পাশে জন্মানো সুন্দরী গড়ান, এই গাছটা লিখবে, কেমন হয়ে গেল? এরপরে বলছে যে তিতলিদের পুকুরে পানা পরিষ্কার করছে তাদের কাকারা, রহমান চাচা,
লিচু কাঁকড়া, তারা খড় বেঁধে তারা কি করছে দেখবে পুকুরেতে এইরকম ভাবে পানা ভরে গেলে ওই রকম খড়কে জুড়ে 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 দড়ির মতো পাকিয়ে সেটা দিয়ে কি করে পানাকে জড়ো করে। তাহলে দেখো পানা জলে ভেসে থাকে, তাহলে জলেতে জন্মায় পানা। আবার তোমরা জেনেছো এই যে পদ্ম এটাও জলে জন্মায়, শালুক জন্মায়, শ্যাওলা এগুলো সব জলে জন্মায়। জল ছাড়াও আবার স্থলভাবী জন্মায় এরকম অনেক গাছই আছে তোমরা জানো, আম, জাম, কাঁঠাল, লিচু, এখানে এই যে জবা, গোলাপ এগুলো সব, তাই না? এখানে তাই বলছে যে আবার বালি এলাকায় জন্মায় মরুভূমিতে কাঁটা জাতীয়, এই যে মনসা, ফুনি মনসা, বাবলা এই জাতীয় গাছগুলো মরুভূমি অঞ্চলে জন্মায়। আবার সমুদ্র তীরবর্তী যে লবণাক্ত জল সেখানে কি না সুন্দরী, গড়ান এই রকম গাছ জন্মায়। তাহলে দেখো বিভিন্ন পরিবেশে বিভিন্ন রকমের গাছপালা জন্মায়, উদ্ভিদ জন্মায়। এখানে দেখো তিতলি বলছে গত বছর দার্জিলিং গিয়েছিল, সেখানে বড় বড় পাইন গাছ। তাহলে দেখো পাহাড়ি অঞ্চলে দার্জিলিং এ পাইন গাছ জন্মায়, সেখানে পরিবেশ আলাদা। তারপরে বলছে দেখো ফিরোজ বলল চলো একটা কাজ করি এই ছকটা পূরণ করছে। দেখো এখানে আছে জিওল গাছের আঠা, শিমুল গাছের তুলো, পলাশ গাছে আগুন রঙা ফুল, গড়ান কাঠ, এরকম কত রকমের গাছ আমরা দেখতে পাই। এবারে চলে এসো এই ছকটা তোমরা পূরণ করবে, জলের গাছ, জলে জন্মায় যে গাছগুলো, এই যে আমরা আলোচনা করলাম পদ্ম, শালু, কচুরি পানা, এগুলো ডাঙার গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু লিখবে, কাঁটা আছে এমন গাছ, কাঁটা ফণি মনসা, বাবলা, গোলাপ এই সমস্ত, বেল কাঁটা আছে, ফুলও ফল হয় এমন গাছ, তোমরা জানো আম গাছ, জাম গাছ, লিচু গাছ কাঁটা ফুলও হয় ফলও হয়, ফুলও ফল হয় না এমন গাছ ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা ফুল ফল হয় না, শ্যাওলা এগুলোতে কি হচ্ছে ফুল ফল হয় না, বিষাক্ত গাছ, বিষাক্ত ধূত্র ফুলের গাছ দেখবে খুব বিষাক্ত, বিছুটি গাছ এগুলো সব বিষাক্ত গাছ, কাঠ পাওয়া যায় এমন গাছ, শাল, সেগুন, আম, জাম, কাঁঠাল এগুলো সব কাঠ পাওয়া যায়, লতানো গাছ তোমরা জানো লতানো গাছ, লাউ, কুমড়ো, চাল কুমড়ো, পটল, ঝিঙে, উচ্ছে এগুলো সব লতানি গাছ। এইভাবে তোমরা লিখে ফেলবে, পরের পাতায় চলে এসো নানা ধরনের প্রাণী, নিচের প্রাণীগুলোকে দেখো তারপর খাতায় তাদের নাম লেখো, দেখো এটা কি কচ্ছপ, এটা কি প্রজাপতি, এটা টিকটিকি, এটা মাছ, এটা চিংড়ি, এটা ময়ূর, এটা সাপ, দেখো ব্যাং ধরেছে, এটা বাঘ, এটা কুমির, এগুলো তোমরা লিখে ফেলবে, পরের পাতায় চলে এসো। এখানে বলছে আমাদের চারপাশে কত রকম প্রাণী রয়েছে বলতো, কেউ উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ চার পায়ে হাঁটে, কেউ বা দু পায়ে হাঁটে, কারোর আবার অনেক পা আছে, কেউ আবার বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ আবার মাটির তলায় বেশ আনন্দে থাকে। সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে, এদের নানা রকম রং, এরা প্রত্যেকেই নিজের জায়গায় সুন্দর, এরা নিজের মতো থাকার জায়গা খুঁজে নেয়, খাবার জোগাড় করে, নতুন নতুন প্রাণীর জন্ম দেয়, আবার বেশ কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখাই যায় না। এইভাবেই পরিবেশে আমরা সবাই মিলে বেঁচে থাকি, একদম তাই। আমাদের এই পরিবেশে বিভিন্ন রকমের প্রাণী আমরা দেখতে পাই, কি কেউ উড়ে বেড়াচ্ছে, কেউ সাঁতার কাটে, কেউ চার পায়ে হাঁটে, কেউ দু পায়ে হাঁটে, তাই না? আবার কারো অনেক পা আছে, চারের অধিক পা আছে, কেউ বুকে ভর দিয়ে বুকে হেঁটে চলে, কেউ আবার কি হচ্ছে পাতায় থাকে, কেউ গাছে থাকে, গাছে বাসা বেঁধে থাকে, তাই না? আবার কেউ মাটির নিচে স্বাচ্ছন্দ্যে থাকে। তাহলে যে যার পরিবেশ খুঁজে নেয় থাকার, আমরা মানুষ, আমরা এখানে সেখানে থাকতে পারি না, আমরাও নিজের কি করি বাড়ি তৈরি করে নিরাপদে থাকার থাকি, কেমন? তাহলে যে যার পরিবেশে সে তার সুন্দর এবং সে তার মতো করে খাবার খুঁজে নেয়, এখানে তাই বলছে। আবার নতুন নতুন প্রাণী তারা জন্ম দেয়, তাই না? এই সমস্ত প্রাণীগুলোকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এমন প্রাণী আছে যাদের খালি চোখে দেখা যায় না। তাদের কি জানো, খালি চোখে দেখা যায় না বলে একটা যন্ত্রের সাহায্যে যেটা তাদের নড়াচড়া, তাদের অস্তিত্ব দেখা যায়, সেই যন্ত্রটা দেখো তোমাদের বইয়েতে দিয়েছে, এই যে যন্ত্রটা,
এটাকে বলে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। কি বললাম? তাহলে দেখো, যে সমস্ত প্রাণীগুলোকে খালি চোখে দেখতে পাই না, তাদের অস্তিত্ব বোঝার জন্য আমরা কি এই মাইক্রোস্কোপের নিচে, এটাকে বলে মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমরা তাদের দেখতে পারি। কেমন? এবারে দেখো, এখানে একটা ছক দিয়েছে, এই ছকটা পূরণ করবে, জলে থাকে যে সমস্ত প্রাণী, দেওয়ালে থাকে, জলে থাকে মাছ, ব্যাঙ, সাপ, তাই না? এটা জলেও থাকতে পারে, ডাঙাও থাকতে পারে। তাহলে জলে মাছই লিখবে, দেওয়ালে থাকে টিকটিকি, মাকড়সা, এগুলো থাকে জলে, ডাঙায় দুই জায়গাতেই থাকে। তাহলে কি ব্যাঙ, সাপ, কুমির, এটা জলেও থাকে, ডাঙায় থাকতে পারে, গাছে থাকে, পাখিটা গাছে থাকতে পারে, বনে থাকে, বিভিন্ন বন্য পশুগুলো বনে থাকে, বাঘ, সিংহ, এরা থাকে, ফুলে ফুলে ঘোরে, প্রজাপতি, পাতায় থাকে শুঁয়োপোকা, বলতে পারো তোমাদের মতো করে বলবে, জলে থাকে কিন্তু খালি চোখে দেখা যায় না, বিভিন্ন জীবাণু, তাই না? বিভিন্ন আণুবীক্ষণিক জীবাণু, তারা খালি চোখে দেখা যায় না, জলের নিচে থাকে। কেমন? পরের পাতায় চলে এসো। এখানে দেখো বলছে, টিকলু দৌড়ে যাচ্ছিল, যেতে যেতে একটা কেন্ন যাচ্ছিল, তাতে পা লেগে যেতে কেন্নটা গুটিয়ে গেল। তোমরা কেন্ন দেখেছো? দেখবে কেন্ন এইরকম করে, এরকম মনে করো কেন্ন এরকম থাকে, দেখবে এরকম কেন্ন যেতে যেতে যদি এর গায়ে পা লেগে যায় বা কিছু লেগে যায়, দেখবে এরকম গোল হয়ে যায় না, এরকম হয়ে যায় তো। আবার কিছুক্ষণ পরে দেখবে এই গুটানো অবস্থা থেকে আবার আস্তে আস্তে সোজা হয়ে যেতে শুরু করে, চলতে শুরু করে এই কেন্ন। কেমন? এইরকম কিছু আছে এখানে, পড়লেই দেখো বুঝতে পারবে যে গুটিয়ে গেল আর নড়েও না, চড়েও না, খানিকক্ষণ লক্ষ্য করলো টিকলু, তারপর দেখে কেন্ন আস্তে আস্তে গুটের গুটি খুলে গেল। টিকলু স্কুলে গিয়ে দিদিকে বলল, দিদি কেন্নকে ছুঁয়ে, কেন্নকে ছুলেই গোল হয়ে যায়, তবে টিকটিকে ছুঁড়ে গোল হয় না কেন? প্রশ্ন করেছে দেখো, টিকটিকিকে ছুঁড়ে কি গোল হবে? না। কারণ কি জানো? আসলে কিছু আছে যাদের শির দ্বারা আছে, এর শির দ্বারা নেই বলে এ অনায়াসেই গুটিয়ে গেছে। কেমন? তাহলে শির দ্বারা থাকলে তারা কিন্তু এই রকম গুটিয়ে যেতে পারে না। এখন বলবে সাপ তো গুটায়, হ্যাঁ, শির দ্বারা থাকা সত্ত্বেও সাপ কিন্তু গর্তের মধ্যে বা কোনো জায়গায় গুটিয়ে পিকড়ি পাকিয়ে থাকতে পারে, কিন্তু তাহলে এই সমস্ত প্রাণীগুলোর শির দ্বারা থাকে না বা মেরুদণ্ড থাকে না। এই যে দেখো আমাদের এই যে পিছন দিকে এই যে অংশটা, এইটা একবার দেখবে, এই যে এখানে হাত দিকে দেখবে আমরা দেখতে পাবো, এইটাকে বলে শির দ্বারা বা মেরুদণ্ড, এই মাথাটাকে ধরে রেখেছে, তাই না? আমরা মানুষরা গরু ছাগল থেকে আরম্ভ করে সব মাছ, এগুলো সব কি হচ্ছে? মেরুদণ্ড বা শির দ্বারা আছে, তাই এদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। আর এদের শির দ্বারা বা মেরুদণ্ড নেই, তাই এদেরকে কি বলা হয়? অমেরুদণ্ডী প্রাণী। তাহলে দুটো প্রাণী পেয়ে গেলে অমেরুদণ্ডী। এইরকম দেখো আরো কি হতে পারে, ফড়িং, প্রজাপতি, মৌমাছি, মশা, এগুলো সব কি হচ্ছে? অমেরুদণ্ডী, এদের মতো মেরুদণ্ড বা শির দ্বারা নেই। কেঁচো, জোঁক, এগুলো সব অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ে। কিন্তু আমরা আমাদের মতো গরু ছাগল, বাঘ, সিংহ, হরিণ, এমনকি টিকটিকি, গিরগিটি, মাছ, হ্যাঁ, এগুলো একমাত্র যে জলজ প্রাণী সেটা হচ্ছে চিংড়ি, তার কিন্তু কি হচ্ছে? শির দ্বারা বা মেরুদণ্ড নেই, এটা মনে রেখো তোমরা। তাহলে মেরুদণ্ড যাদের আছে তাদের মেরুদণ্ডী বলা হয়, বা শির দ্বারা আছে যাদের তাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয়, যাদের মেরুদণ্ড নেই তাদেরকে কি বলা হয়? অমেরুদণ্ডী প্রাণী। কেমন? তাহলে দেখো এখানে যে ছকটা আছে এটা তোমরা পূরণ করে নিতে পারবে। এবারে এইখানে চলে এসো, নীল অমিল, পাশাপাশি দুটো প্রাণী আছে, নীল অমিল। দেখো প্রজাপতি আর একটা পাখি চড়ুই পাখি দিয়েছে, প্রজাপতি চড়ুই পাখি মিল্কি, এরা দুজনেই উঠতে পারে বা এদের দুজনেরই পাখা আছে। আর অমিলটা কি? না, প্রজাপতির শুঁড় আছে, পাখির শুঁড় নেই, এটা লিখবে অমিল। পরের পাতায় চলে এসো, ব্যাঙ আর কচ্ছপ দুজনেই মিল কি? না, জলে এবং ডাঙায় দুই জায়গাতেই থাকতে পারে, এটা মিল লিখবে। অমিল কি? না, ব্যাঙের কোনো
দেখো খোলক নেই কিন্তু কচ্ছপের খোলক আছে, এই যে খোলক শক্ত খোলক আছে কচ্ছপের কিন্তু ব্যাঙের কোনো খোলক নেই। পরেরটায় চলে এসো, দেখো কেঁচো সাপ এই দুটোর মধ্যে মিল কি? না, এরা দুজনেই বুকে ভর দিয়ে চলে, কেমন? আর অমিলটা কি? অমিল হচ্ছে কেঁচোর শির দ্বারা বা মেরুদণ্ড নেই, আর সাপের কি হচ্ছে? শির দ্বারা বা মেরুদণ্ড আছে। এটা অমিলের ঘরে লিখবে। পরে মাছ আর চিংড়ি, মাছ আর চিংড়ির মধ্যে কি দেখো? দুজনেই জলে থাকে, আর অমিলটা কি লিখবে? না, মাছের আঁস থাকে সারা দেহে, কিন্তু এদের চিংড়ির কি থাকে? আঁস থাকে না, খোলস থাকে। খোলস কি বলবে? খোলস থাকে। এইগুলি কেমন? তাহলে 10 পাতা পর্যন্তই তোমাদের আজকের পড়া, খুব সুন্দর পড়া। তোমরা এটা একদিনে না পারো, 2-3 দিন ধরে এটা পড়বে ভালো করে। আর এই ছকগুলো যে কাজগুলো দিলাম এগুলো পূরণ করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, কেমন? আমি দেখে নেব। তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং বাবা মায়ের কথা অবশ্যই অবশ্যই মেনে চলো।